কবিতার মধ্য দিয়ে আমরা আসলে বিভিন্ন সাহিত্য সভায় যাই বিভিন্ন সাহিত্য প্রেমী বা সাহিত্য কর্মীরা যখন একত্রিত হয় কোনো জায়গার মধ্যে তখন কিন্তু বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় আলাপ আলোচনা হয় আসলে যে যে লাইনে চলাফেরা করে বা করবে সে বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কথোপকথন হবে আলোচনা হবে সেটি স্বাভাবিক একটি বিষয় বারবার উঠে আসে সেটি হচ্ছে যে একজন লেখক বিশেষ করে যারা পরিচিত লেখক নয় বিখ্যাত লেখক নয় বা মধ্যম সারির লেখকও নয় বা আর একটু নিচের দিকের অর্থাৎ সামনে এগোনোর চেষ্টা করছে তাদের কাছ থেকে একটি প্রশ্ন বারবার আসে বা যারা ছোট তাদের কাছ থেকে একটি প্রশ্ন বারবার আসে বিভিন্ন সময় আসে যে কিভাবে লেখক বা কি করলে কিভাবে লিখলে পরে ভালো লেখা বের হয়ে আসবে এই ধরনের প্রশ্নগুলো একটা কমন প্রশ্ন আর এই প্রশ্নগুলোর জবাব যখন বিভিন্ন দিক থেকে আসে আমরা সেই জবাবগুলো বিভিন্নজন এমন কঠিন করেও জবাবগুলো দেই যে সে আর লেখালেখিতে দেখা যাবে যে আর না বাবা দরকার নেই আমি আর লেখালেখিতে আসবো না আমি বিদায় করি এই ধরনের একটা লেখালেখির দেশ নিয়ম লেখালেখির কলাকৌশল লেখালেখি এই সে অনেক ধরনের কথাবার্তা এমনভাবে বলা হয় যে সে বলে যে বাবা আমি বিদায় হই মঠ এই মাঠ থেকে অথচ আমাদের প্রয়োজন ছিল কি খুব সহজভাবে তাকে নিয়ে আসা এখানের মধ্যে আপনি একটি গুলি আপনি ট্রিগার থেকে আপনি ট্রিগার চাপলেন বের হয়ে গেল সেটা কিন্তু আপনাকে মেরেই ফেলবে সেটা আপনাকে মেরে ফেলবে পাশ দিয়ে চলে গেলে বেঁচে গেলেন আর যদি আপনার গায়ের মধ্যে লাগে সেটা আপনাকে মেরেই ফেলবে ফেরানোর কোনো সাধ্য কিন্তু আর আপনার নেই কিন্তু একজন লেখক যদি একটা খারাপ লেখা লিখে আপনাকে হত্যা করবে না সমাজের কোনো ক্ষতি করবে না মানুষ ভালো হলে সেটাকে গ্রহণ করবে ভালো না হলে সেটাকে গ্রহণ করবে না কিন্তু সেটা সমাজের কোনো ক্ষতি করবে না সুতরাং একজন লেখক যদি দুর্বল একটি লেখা লিখে খুব বেশি সমালোচনা করে তাকে এই মাঠ থেকে বা এই অঙ্গন থেকে বিদায় করে দেওয়া এটি একটা নিষ্ঠুরতা আমি মনে করি সেজন্য আমি মনে করি যে যারা লেখালেখি বিষয়ে নতুন লেখক যারা তাদেরকে যখন কোনো বিষয়ে উপদেশ দিবেন তখন বিষয়টি একটু ভাববেন যে কীভাবে তাকে তৈরি করা যায় কীভাবে তাকে ক্রিয়েটিভ লাইনে রাখা যায় সে দিনে এক ঘন্টা সময় ব্যয় করছে সাহিত্যের পেছনে যদি সে এই সময়টুকু সাহিত্যের পেছনে ব্যয় করার সুযোগটা আমরা তাকে বঞ্চিত করে দিই তাহলে সে কী করবে একটা খারাপ বন্ধুর সাথে মিশে যাবে তাহলে কি হলো সমাজের জন্য একটি ক্ষতি হলো তার তো ক্ষতি হলোই সমাজের জন্য ক্ষতি হলো সুতরাং তাকে কীভাবে ধরে রাখা যায় সৃষ্টিশীল কাজে এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে সেজন্য খুব সহজভাবে তাকে বোঝাতে হবে সহজভাবে বলতে হবে এটা খুব কঠিন কিছু না এটা এইভাবে 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 করতে হবে তাহলে দেখা যাবে যে সে এই মাঠের মধ্যে আছে এবং ওই যেটা বললাম যে একটি গুলি বেরিয়ে গেলে একটি মানুষের প্রাণ নাশ করবে কিন্তু একটি খারাপ লেখা যদি বের হয় মানুষ সেটাকে গ্রহণ করবে না এটুকু পর্যন্ত শেষ সমাজের কোনো ক্ষতি হবে না আমাদেরকে সে বিষয়টি মাথায় রাখতে হবে তাহলে আমরা যারা নতুন লেখক বা যারা নতুন লেখালেখির চেষ্টা করছে বা লেখার মান বাড়ানোর জন্য চেষ্টা করছে তাদেরকে তাদের ব্যাপারে আমরা কী বলবো কী বলতে পারি কিছু বলার নেই শুধু অল্প কয়েকটা কথা বলবো যে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে প্রচণ্ডভাবে এটা শুধু লেখালেখির জন্য না যে কোনো কাজের জন্য প্রচণ্ড ইচ্ছা শক্তি আপনাকে থাকতে হবে দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে সেটি হলো যে আপনাকে পড়তে হবে অনেক জানতে হবে অনেক অনেক আমরা অনেকে মনে করি যে শুধু পড়তে হবে শুধু পড়তে হবে না না ভুল কথা পড়বেন অবশ্যই আপনি পড়বেন বই থেকে পড়বেন আর জানাটা বই থেকেও হতে পারে বইয়ের বাইরে থেকেও হতে পারে আপনি ভ্রমণ করবেন সেটা তো পড়া না সেটা হলো জানা আপনাকে ঘুরতে হবে ভ্রমণ করতে হবে জানতে হবে সেজন্য পড়তে হবে অনেক জানতে হবে অনেক অনেক এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময় আরেকটা বিষয় হচ্ছে যে লেগে থাকার বিষয়টা আমি আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি যে যতজন লেখককে বা সাহিত্যিক আমরা সাহিত্যিক বলে গণ্য করি তাদের বেশিরভাগ প্রায় সকলেই খুব ভালো লেখা তাদের নাই কিন্তু তারা লেগে আছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু মর্যাদা পেয়েছেন তারা কিন্তু অমর্যাদা কেউই পাননি সকলেই মর্যাদা পেয়েছেন কারণ তিনি লিখতে লিখতে তার লেখা খুব বেশি ভালো না হয়ে উঠুক কিন্তু এক পর্যায় পর্যন্ত কিন্তু গিয়েছে যার কারণে তিনি কবি হিসাবে বা লেখক হিসেবে বা সাহিত্যিক হিসাবে একটু হলেও তিনি মর্যাদা পেয়েছেন আমাদেরকে এই বিষয়টি ভাবতে হবে যে আমাদেরকে সবসময় সার্বক্ষণিকভাবে লেগে থাকতে হবে আমরা অনেক কাজ করব সাহিত্য দিয়ে তো আমাদের খুব বেশি আয় হবে না আয়ের সুযোগও নেই আমাদের এখানে পাঠক শ্রেণী কম বইয়ের ক্রেতা কম সুতরাং এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু যেহেতু আমরা একটা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত আছি আমাদের মূল পেশার পাশাপাশি আমরা এই পেশাটাকে এটাকে আমরা কাজটাকে আমরা ধরে রাখার চেষ্টা করবো সুকুমার বৃত্তিটা লালন করার চেষ্টা করবো এই বিষয়টি আমাদেরকে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে
আর আমরা লেখালেখি যখন পড়তে বসব তখন দেখা যায় পড়তেও বসছি লেখা চলে আসছে, কোনটা করবো? এই কথাটা আমি বারবার বিভিন্ন জায়গার মধ্যে বলি, প্রথমে লেখা, প্রথমে পড়া না, প্রথমে লেখা। আমি বারবার বলি প্রথমে লেখা, কেন কীভাবে আসবো? আপনি পড়ছেনও লিখছেনও, এখন আপনার লেখা আসছে। একটা কবিতার বই আপনি পড়তে পড়ে চলেছেন, চলছেন, 10টা কবিতা পড়লেন, আপনার মাথার ভিতরে একটা থিম আসলো, আপনি প্রথমে বইটা বন্ধ করে আপনি লেখাটা লিখে শেষ করেন, এরপরে আবার পড়াটা শুরু করেন। আপনি যেদিনকে বইটা শেষ করে এসে আপনি লেখাটার দিকে মনোনিবেশ করতে যান পারবেন না, আপনার মাথা থেকে ওই বিষয়টা ছুটে যাবে। সেই জন্যই আপনি প্রথমে লেখার কাজটা শেষ করবেন, তারপরে আবার পড়াটা শুরু করবেন। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং পরে এসে আপনাকে সেলফ এডিট। একজন লেখককে সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে সেলফ এডিটর, মানে নিজের লেখা নিজেকে এডিট করতেই হবে, কাট ছাট করতে হবে। এটিকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, আগে তো একটি সমস্যা ছিল, কাগজে লিখতে হতো, কেটে আরেকটা কাগজে লিখতে হতো, সেখান থেকে কেটে কেটে আরেকটা কাগজে লিখতে হতো, এরকম অনেক কষ্ট ছিল। কিন্তু এখন তো আর সেটি নেই, এখন দেখা যায় যে মোবাইলের ভিতরে একবার লিখলাম, এডিট ইচ্ছা মতো করতে পারতেছি, কাটাকাটি মোবাইলের ভিতরে সব শেষ হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং আমাদেরকে সেলফ এডিটর হতে হবে। আমরা এই বিষয়গুলো খুব সহজে যদি মাথায় রাখতে পারি, আসলে আমার মনে হয় না আমরা যারা লেখালেখির চেষ্টা করছি আমরা খুব বেশি